डाउट अर्थात सन्देह आजकलकार दिन सन्देह जिनिसटा आमादेर जीवने कतटा गुरुत्वपूर्ण माने एसेंशियलि निजेर ओपर डाउट थाका बा निजेर ओपर निजेर कोनो एकटा निर्णयेर ओपर सन्देह थाका कतटा प्रयोजनीय। आमरा आमादेर आशेपाशे जे धरनेर मानुषदेर देखी एटलिस्ट आमी जादेर देखी तादेर मধ্যে এই জিনিসটা আমি খুবই কম দেখতে পাই। সকলকেই দেখতে পাই যেই বিষয় নিয়ে তারা কথা বলছেন অথবা যেই ওপিনিয়ন তারা পোষণ করছেন অথবা জাহির করছেন সব কিছু নিয়ে তারা প্রচণ্ড পরিমাণ কনভিন্সড, প্রচণ্ড কনভিকশনের সাথে সেই কথাগুলো তারা বলছে। এটা শুধু আমাদের আশেপাশের মানুষদের নিয়েই যে সীমিত এই ব্যাপারটা তা নয়। আপনি চলে যান একটা লার্জার কনটেক্সটে, যদি যেই ধরনের খবর চারিদিকে চাউর হচ্ছে, কোনো রকম এভিডেন্স ছাড়া ভিত্তিহীন খবর, কারোর ব্যাপারে যা ইচ্ছে তাই একটা বলে দেওয়া কিন্তু খুব কনভিকশনের সাথে বলা যে এই লোকটি দেশদ্রোহী অথবা এই লোকটির মধ্যে এই সমস্যাটি রয়েছে, এর এই ধরনের কাজ করার পিছনে এই মনসা কাজ করছে, এগুলো বলার জন্য কোনো রকম এভিডেন্স দিতে হচ্ছে না কিন্তু ফেস ভ্যালুতে আপনি এমনভাবে বলছেন যে সবাই কনভিন্সড হয়ে যাচ্ছে কারণ আপনি নিজেও প্রচণ্ড কনভিকশনের সাথে বলছেন। এই ফলস কনভিকশন জিনিসটা কতটা ক্ষতিকারক আমাদের জীবনের জন্য এবং আমাদের সমাজের জন্য সেটি তুলে ধরেছিলেন সিডনি লুমেট তার প্রথম ডেবিউ ফিচার ফিল্মে, যার নাম হচ্ছে 12 Angry Men। খুবই ক্লাসিক একটি সিনেমা, যুগান্তকারী একটি সিনেমা। 12 Angry Men এমন একটি সিনেমা যার 95% কিন্তু একটি ঘরের ভেতর শ্যুট হয়েছে। সিনেমাটিতে দুটো দৃশ্য বাদ দিয়ে পুরো এন্টায়ার সিনেমাটাই কিন্তু একটি ঘরের ভেতর শ্যুট হয়েছে। সেই ঘরটি হচ্ছে একটি জিউরি রুম। জিউরি রুম কী জিনিস? আমাদের দেশে এই প্রথাটা একসময় ছিল কিন্তু তারপরে সেটা অবসলিট হয়ে যায়। যখনই কোর্টে একটা মামলা চলে তখন পুরো হিয়ারিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে একদিকে জাজ থাকে এবং একদিকে একটি জিউরি থাকে, মানে 12 জনের একটি গ্রুপ থাকে যাদের পুরো হিয়ারিংয়ের পর একটি ঘরে পাঠিয়ে দেওয়া হয় যার নাম জিউরি রুম। এবং সেই জিউরি রুমের ভেতর বসে তারা ডিসাইড করেন যে যিনি অ্যাকিউজড, যার এগেনস্টে সমস্ত চার্জেস আনা হয়েছে, সে আদৌ দোষী কি দোষী নয়, তাদের একটি ভার্ডিক্ট যায়, জাজের একটি ভার্ডিক্ট হয় এবং দুটো মিলিয়ে ফাইনাল ভার্ডিক্টটা বেরোয়। তো 12 Angry Men এইরকমই একটি সিচুয়েশান দেখানো হচ্ছে যেখানে 18 বছরের একটি বস্তির ছেলে, মানে স্লামে বড় হয়েছে এমন একটি ছেলের ওপর একটি আরোপ আনা হয়েছে যে সে তার বাবাকে খুন করেছে। তো সমস্ত হিয়ারিং হয়ে যাওয়ার পরে 12 জন জিউরারকে সেই জিউরি রুমে ঢুকিয়ে দেওয়া হয় এবং সেখানে তাদের মধ্যে একটি লম্বা পর্যালোচনা চলে এই নিয়ে যে ছেলেটি আদৌ দোষী কি দোষী নয়। সিনেমাটা শুরু হয় এমন একটা জায়গায় যেখানে এই 12 জনের মধ্যে 11 জনই কনভিন্সড যে এই ছেলেটি দোষী কিন্তু একজন কনভিন্সড নয় এবং তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কী কারণে কনভিন্সড নও, তখন সে বলে যে আমি জানি না কিন্তু একজনের জীবন আমাদের ডিসিশনের ওপর নির্ভর করছে আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 5 মিনিটের মধ্যে একটা ডিসিশান না নিয়ে যাতে আমরা এটা নিয়ে একটু পর্যালোচনা করি সেই জন্যই আমি নট গিল্টি বললাম যখন বাকি সবাই গিল্টি বলছে। এবং তারপর সেই পর্যালোচনা শুরু হয়, এক এক করে অন্য যারা জিউরার ছিলেন তারাও তাদের যে পজিশনগুলো ছিল সেখান থেকে সরে এসে ছেলেটি নির্দোষ সেই কনভিকশনের দিকে এগোতে থাকেন এবং কিভাবে গল্পটা এগোয়, কিভাবে সেই একজন জিউরার বাকি সবাইকে কনভিন্স করতে থাকেন এক এক করে যে তারা যেই ডিসিশানটা নিয়ে এগোচ্ছিল, কোর্টে যে হিয়ারিংটা হয়েছে তার বেসিসে যেই নির্ণয়টা তাদের মাথায় এসেছিল সেটা যে সম্পূর্ণ ফুল প্রুফ নয়, সেখানেও যে কিছু কিছু গলত থাকতে পারে, সেখানেও যে এমন এমন ইনস্ট্যান্সেস রয়েছে, এমন এমন ঘটনা রয়েছে, ছোট ছোট ডিটেল রয়েছে যেগুলো তারা হয়তো উপেক্ষা করে গেছেন, সেটি এই সিনেমা জুড়ে দেখানো হয়। এবার এই জিনিসটা আমাদের সমাজে কেন ইম্পর্টেন্ট? আপনারা দেখবেন যে এখন এমন একটা সময় সৃষ্টি হয়েছে যে লোকজনের মধ্যে কোনো কিছু বেশিক্ষণ ধরে ভাবার ধৈর্য নেই, শুরুতেই তারা একটা উত্তর চায়। তার একটি কারণ হতে পারে সোশ্যাল মিডিয়া, গুগল এসে যাওয়ার ফলে কোনো কিছু যদি আমাদের জানতে ইচ্ছে করে আমরা এরকম একটি তুড়ি মেরে সেটা জেনে নিতে পারি। সেটার পিছনে খাটাখাটনি করার ব্যাপারটা চলে গেছে। একটা সময় আমাদের কোনো একটা বিষয় নিয়ে জানতে গেলে হয়তো একটা বইয়ের দোকানে যেতে হতো অথবা একটা লাইব্রেরিতে যেতে হতো, সেখান থেকে কিছু বই ইস্যু করাতে হতো, সেগুলো পড়তে হতো, বিভিন্ন জিনিস পড়তে হতো, বিবিধভাবে সেই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করার পর হয়তো যেই পার্টিকুলার কোয়েশ্চেনটা আমাদের মাথায় ছিল সেটার একটা আনসার আমরা খুঁজে বার করতাম। এখন আমরা জাস্ট সেই কোয়েশ্চেনটা টাইপ করলে একটি উত্তর চলে আসে। তো কোনো কিছু নিয়ে বেশি গভীরে গিয়ে ভাবনা চিন্তা করার একটা প্রবণতা কিন্তু আমাদের মধ্যে কমে আসছে। এবং তার পাশাপাশি সোশ্যাল মিডিয়া যে পোর্টালগুলো রয়েছে সেগুলো এমনভাবে আমাদের ইনফরমেশান ফিড করে যে আমরা ফেস ভ্যালুতে জিনিসপত্রকে নিতে অভ্যস্ত হয়ে গেছি। একটা খবর যদি আমরা দেখি সেটাকে আমরা যাচাই করার চেষ্টা করি না। কাউকে একজনকে যদি আমরা দেখি যে কোনো একটি মাদক দ্রব্য সেবনের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা সেই নির্ণয়ে পৌঁছে যাই যে শুধু সেবন করে না, সেটাকেও চালান করে বিভিন্ন জায়গায়। কিন্তু এই যে নির্ণয়টা আমরা পৌঁছচ্ছি এটা যে সম্পূর্ণ ভিত্তিহীন, আমাদের কাছে কোনো রকম ইনফরমেশানই নেই, কোনো রকম এভিডেন্সই নেই এরকম একটি নির্ণয়ের দিকে এগোনোর জন্য, সেটা আমরা ভাবিও না। এই সিনেমাটি দেখলে হয়তো সেই জিনিসগুলো নিয়ে মানুষের মনে একটি চিন্তাভাবনা শুরু হতে পারে যে আমাদের এক একটি নির্ণয় সেগুলো এক একজনের জীবনের ওপর কতটা ইনফ্লুয়েন্স বা ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা হয়তো আমরা নিজেরাও জানি না। যেমন এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একজন ভদ্রলোক ওই 12 জনের মধ্যে তিনি বলছেন যে যা হোক করে তোমরা যে কোনো একটা নির্ণয় নাও। শুরুতে যখন তিনি দেখছিলেন যে সবাই বলছে যে এই ছেলেটি দোষী, তিনিও বলছিলেন দোষী, এবং তারপর যখন দেখছেন যে বেশিরভাগ লোক বলছে ছেলেটি নির্দোষ, তিনিও তখন বলছেন যে নির্দোষ। কেন? কারণ তাকে সেখান থেকে একটি বেসবল খেলা দেখতে যাওয়ার কথা আছে, এবং যত এই পর্যালোচনাটা বাড়বে আরও দেরি হবে এবং সে হয়তো খেলাটা দেখতে যেতে পারবে না, এই চিন্তা নিয়ে সে এগোচ্ছে। তখন সেই 12 জনের মধ্যে একজন এগিয়ে এসে তাকে বলে, তোমার নির্ণয়ের ওপর একটা মানুষের জীবন নির্ভর করছে এবং তোমার কাছে এখন সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা খেলা দেখতে যাওয়া। তুমি যে কত বড় একটা রেসপন্সিবিলিটি নিয়ে সেটার প্রতি কতটা অন্যায় করছো সেটা কি তুমি বুঝতে পারছো? তো এরকম বিভিন্ন রকম মরাল ডিলেমাস কিন্তু এই জুরারদের কনভারসেশনের মধ্যে দিয়ে, তাদের পর্যালোচনার মধ্যে দিয়ে সিডনি লুমেট বার করে আনছেন। এবং কোনো একটা জাজমেন্ট যেখানে দেওয়ার জায়গা আসছে সেখানে যে নিরপেক্ষ থাকাটা কতটা প্রয়োজনীয়, নিজের পার্সোনাল লাইফটাকে সরিয়ে রেখে একদম ইম্পার্সোনালভাবে সেই জিনিসটির দিকে দৃষ্টি নিক্ষেপ করা যে কতটা জরুরি, সেই জিনিসগুলো কিন্তু তুলে ধরছেন বিভিন্ন জিউরারের ব্যাক স্টোরির মাধ্যমে। তো এই সিনেমাটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিনেমা, তার অনেকগুলো কারণ রয়েছে। এক তো হচ্ছে এই সিনেমাটি এমন কিছু লাইটিং এবং ক্যামেরা টেকনিক্স ইউজ করেছিল যেটা সেই সময় বিরল ছিল। স্টোরি টেলিংয়ের ন্যারেটিভে সেটা খুবই ইম্প্যাক্টফুল একটা মানে জায়গায় নিয়ে যেতে দেখা গেছে। এবং তার পাশাপাশি সিডনি লুমেট হচ্ছেন খুব বিখ্যাত একজন ডিরেক্টর যিনি পরবর্তীকালে আরও প্রচুর ভালো ভালো সিনেমা করেছেন, তার ক্যারিয়ার শুরু হয়েছিল এই সিনেমাটা দিয়ে। এবং সিনেমাটা কিন্তু অ্যাকচুয়ালি একটি নাটক থেকে, একটি টেলিপ্লের থেকে অ্যাডাপ্টেড। অরিজিনালি একটি টেলিপ্লের জন্য রেজিনাল্ড রোজ নামে একজন এই চিত্রনাট্যটি লিখেছিলেন, যেটা পরবর্তীকালে সিনেমার জন্য অ্যাডাপ্ট করা হয়। তো 12 অ্যাংরি মেন খুব ক্লাসিক কাল্ট একটা সিনেমা, কোর্টরুম ড্রামা যে জনারটা তার মধ্যে সব থেকে বিখ্যাত সিনেমা। কিন্তু তার পাশাপাশি আমাদের এখনকার দিনে আমরা যেভাবে জীবন যাপন করছি, আমরা যেই দৃষ্টিভঙ্গি থেকে জীবনকে দেখছি, প্রত্যেকটা ডিসিশন নেওয়ার সময় আমরা যে যে জিনিসগুলো ভাবছি বা ভাবছি না সেগুলো নিয়ে একটু কিন্তু আমাদের ভাবতে বাধ্য করবে যদি আমরা এই সিনেমাটা দেখি। তো আমি হাইলি রেকমেন্ড করবো যারা এখন এই সিনেমাটি দেখেননি তাদের এই সিনেমাটি দেখার জন্য। হলিউডের ক্লাসিক এরার সব থেকে ভালো সিনেমাগুলোর মধ্যে এটি, যেগুলো কিন্তু আজকে দেখলেও পুরনো মনে হবে না বা বোরিং লাগবে না। তো অবশ্যই এই সিনেমাটা দেখুন এবং তার পাশাপাশি নিজের জীবনেও এই সিনেমা থেকে যেই শিক্ষাগুলো আপনি পাচ্ছেন সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করুন।